টু আরচুস চ্যানেল। হাই বন্ধুরা, আজকে আমি খাসির মাংসের ঝোল রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 800 গ্রাম খাসির মাংস নিয়েছি, সাথে চর্বি ভালো করে ধুয়ে রেখেছি। কড়াইয়ে আন্দাজ মতো বড় চামচ দিয়ে 4-4 চামচের মতো তেল দিয়েছি, আর ফোড়নে একটা গোটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দেব। আর বড় 4টে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো দেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে হতে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি মাংসগুলোকে দিয়ে দেব। খাসির মাংসতে প্রচুর চর্বি, তাই আমি সর্ষের তেল কম করে দিয়েছি। তেল বেশি হলে খাওয়া যায় না, সাথে চর্বি রয়েছে, সেই চর্বিগুলোকেও আমি দিয়ে দেব। সহজ সাধারণ পদ্ধতিতে রান্না করছি। গরমের মধ্যে খাসির মাংসতে অনেক কিছু দেওয়া যায়, আমি কিছু দিচ্ছি না, সাধারণভাবে রান্না করছি। বড় 4 চামচ দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এবারে আমি এগুলোকে মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে বড় চামচ দিয়ে আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দেব। মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়ে দেব, আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। আবারও এগুলোকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা নামিয়ে নিচ্ছি। দেখুন, মাংস দিয়ে নিজস্ব জল বেরিয়েছে, এই জল দিয়েই আমি কষে নেব, আলাদা কোনো জল অ্যাড করব না। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। খুব সহজভাবে আমি মাংসটা রান্না করছি। আবারও ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিটের পর দেখুন মাংসটা এরকম হয়েছে, মাংসর থেকে তেল ছেড়ে গেছে, চর্বিগুলো গলে গলে যাচ্ছে। যে চর্বিটা আমি দিয়েছিলাম কিছুটা রয়েছে, সেটা আমি এবারে আলাদা বাটিতে নামিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। আমি এখনও শুকনো লঙ্কা গুঁড়ো দেইনি, এবারে দেব। আর 2টো বড় আলু কেটে রেখেছি, ওটা দিয়ে দেব। আপনাদের যদি আলু পছন্দ হয় দেবেন, আর যদি না হয় নাও দিতে পারেন। আমি আলু দিয়ে দিয়েছি। বড় চামচ দিয়ে 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবারে আরও ভালো করে সব মিশিয়ে নেব। দেখুন, আমার মাংস কষা হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি এটা প্রেশার কুকারে করে নামিয়ে নেব। মাংসগুলো নামিয়ে নিয়েছি। এবারে মাংসতে আমি 1/2 কাপ দিয়ে 1.5 কাপ জল অ্যাড করে দেব। দেড় কাপ জল দিয়ে দিলাম। এবারে ঢাকনা লাগিয়ে আমি আবার গ্যাসে বসাবো। আর একটা গোটা রসুন,
পাঁচটা সিটি হয়ে গেছে, মাংস হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। 30 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলে ফুটতে দিয়েছি, আর যে চর্বি নামিয়ে রেখেছিলাম সেটা আবারও দিয়ে দিচ্ছি। আর গরম মশলা 1 চা চামচ দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে এবারে আমার খাসির মাংসের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। এটা ভাত, রুটি, মাংস সবটার সাথে খেতে পারবেন। দেখুন আমার রান্না হয়ে গেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।